আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সে সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে ভেনামি চিংড়ি চাষের যে পুকুরের ডিজাইন সেটা আপনি কী করে করবেন সেই বিষয় নিয়ে আজকে ভিডিও। ভিডিওটি মন দিয়ে দেখবেন, কারণ বুঝতে পারছেন সারা ওয়ার্ল্ডেই, শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডেই হচ্ছে ভেনামি চিংড়ি এখন একটা অন্যতম হট কেক আসলে। তো আমরা যেহেতু হচ্ছে বাংলাদেশেও হচ্ছে এটার অনুমোদন কোনো কিছু কিছু ক্ষেত্রে কিছু খামারকে দেয়া হয়েছে, এবং আশা করা যায় যে খুব দ্রুতই খামারিরা হচ্ছে একেবারে প্রান্তিক লেভেলে যারা সব খামারি আছেন তাদের কাছে এটা চলে যাবে, এই চাষের অনুমোদনটা, যার ফলে হচ্ছে এই আমাদের সব মিলিয়ে এই ভেনামি চিংড়ির পুকুরের যে ডিজাইন বা কী করে আমি পুকুরটা কাটবো সেগুলো নিয়ে একটা হচ্ছে কোয়ারি বা জিজ্ঞাসা তো থাকেই। তো সেই জন্য আজকে হচ্ছে আমি ভেনামি চিংড়ির পুকুরের ডিজাইনের বিষয় নিয়ে কিছু কথা বলবো। পুরো ভিডিওটি আমার মন দিয়ে দেখবেন, তাহলে হচ্ছে অনেক প্রশ্নের আসলে উত্তর পাবেন বলে আশা করছি। তো চলুন শুরু করি। একটা জিনিস, শুধু ভেনামি চিংড়ি খামারের ক্ষেত্রেই নয়, যে কোনো ধরনের চিংড়ি খামার বা একটা একটা ভালো খামারের জন্য লেআউটটা খুব গুরুত্বপূর্ণ আসলে। সেক্ষেত্রে ভালো লেআউট, লেআউট বলতে বোঝাতে চাচ্ছি প্রপার প্ল্যান করে একটা মানে একটা খামার তৈরি করা, এটা আপনার খরচ মানে অপারেশনের খরচ এবং অন্যান্য কস্ট কমাতে সাহায্য করে। সো যখন আপনি কি বলে হচ্ছে একটা জিনিস প্ল্যান করে করবেন, তখন অবশ্যই অবশ্যই হচ্ছে আপনার এটা পরবর্তীতে খরচ কমাতে সাহায্য করবে। মাথায় রাখতে হবে আমি এমনভাবে মানে ই করব না, অর্থাৎ ভেনামি চিংড়ির খামার এমনভাবে করব না, বা যে কোনো খামার আমি এমনভাবে করব না যাতে যেখানে হচ্ছে পরিবেশের ক্ষতি হচ্ছে, এরকম পরিবেশকে ধ্বংস করে আমি কোনো ধরনের খামার করব না। পরের পয়েন্টটি হচ্ছে যেসব অঞ্চলে মানে মানে হেভি রেইন মানে অত্যধিক হচ্ছে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে, তারপরে যেখানে হচ্ছে বন্যা হয়ে যাওয়ার চান্স থাকে অনেক বেশি, তারপরে অনেক বেশি হচ্ছে ঝড় যেখানে যেসব অঞ্চলে হতে পারে, সেই জায়গাগুলোতে হচ্ছে আমরা সাইট সিলেকশন করব না। এই বিষয়টা হচ্ছে আমাদের অনেক ওয়াইজ হয়ে করতে হবে। কারণটা হচ্ছে ভেনামি চিংড়ি আমরা খাওয়ার উদ্দেশ্যে করবো না, ভেনামি চিংড়ি হচ্ছে আমরা রপ্তানির উদ্দেশ্যে এই ভেনামি চিংড়ির খামারটা করবো। সো অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের প্রপার সাইট সিলেকশনটা খুব জরুরি। এরপরে পন্ডের বা পুকুরের বিষয়ে কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে ভেনামি চিংড়ির খামার কিন্তু আমরা কি করছি, দেখুন মাছের খামারের ক্ষেত্রে আমরা দেখেছি যে হলো কি হবে সেটা আয়তাকার কথা বলেছি। ভেনামি চিংড়ির খামার হচ্ছে আয়তাকার হতে পারে এবং সার্কুলারও হতে পারে, অর্থাৎ বৃত্তাকারও কিন্তু আপনার হতে পারে, অর্থাৎ একেবারে বৃত্তাকারও হতে পারে অথবা আয়তাকারও হতে পারে, একেবারে গোল হতে পারে অথবা হচ্ছে চার কোণ আকারের কিন্তু হতে পারে। তো এই বৃত্তাকার এবং কি বলে হচ্ছে আপনার আয়তাকার যে কোনো খামারই হচ্ছে চিংড়ি খামার এসব এর ক্ষেত্রে চিংড়ি খামার করা যায়, অর্থাৎ ভেনামি চিংড়ির খামারটা করা যায়। পন্ডের ডেপথের কথা বলা হচ্ছে, 1.5 মিটার মিনিমাম হচ্ছে ডেপথ আসলে থাকা উচিত, মিনিমাম এরকম একটা ডেপথের কথা বলা হচ্ছে। যেসব অঞ্চলের মাটিতে আসলে হচ্ছে টার্বিডিটি বা ঘোলাত্ব বা হলো ঘোলাটত্ব যখন বেশি থাকবে, বা সাসপেন্ডেড সলিড বলতে যেখানে হচ্ছে আপনার অধিক পরিমাণে হচ্ছে পানিতে হচ্ছে কণা, বিভিন্ন ধরনের ধুলিকণা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানে পদার্থ জমে থাকে, অর্থাৎ এক কথায় ঘোলাটে, এই জায়গাগুলোতে যেটা করতে হবে আপনাকে আলাদা একটা রিজার্ভায়ার করতে হবে। রিজার্ভায়ার মানে আলাদা একটা হচ্ছে আপনার ট্যাঙ্ক বা আলাদা ধরনের হচ্ছে পানিকে সেটেল করার একটা ব্যবস্থা থাকতে হবে। সেখানে সেটেল করার পরে, অর্থাৎ যেসব অঞ্চলের পানি, বুঝতে পারছেন বললাম যে ঘোলার প্রবলেম আছে বা পানিতে অনেক ধুলিকণা বা বিভিন্ন ধরনের কণা মিশে আছে, তো এই পানিযুক্ত যে পুকুর সেখানে হচ্ছে আলাদা একটা রিজার্ভায়ার বা সেখানে আলাদা একটা ট্যাঙ্ক করে সেখানে সেই পানিকে সেটেল করতে হবে কি দিয়ে, ক্লোরিন ট্রিটমেন্ট করতে হবে। ক্লোরিন দিয়ে ট্রিটমেন্ট করে তারপরে হচ্ছে সেই পানিটা কোথায় দিতে হবে, আপনার সেই চাষকৃত বা যেখানে আপনি চাষ করবেন সেই পুকুরে দিতে হবে। এটা আপনার একটা একটা ওয়ের বা একটা পথের কথা বললাম। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে বায়োসিকিউরিটি। ভেনামি চিংড়ির খুবই আসলে আমাদের যে দেশের, বুঝতে পারছেন একে তো হলো ভেনামি চিংড়ি আমাদের দেশের চিংড়ি না, এটাকে যখন আমাদের দেশে নিয়ে আসছি তার রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই কম হবে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো আপনার বায়োসিকিউরিটির ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে, খুব ভালো মতো বায়োসিকিউরিটি আপনার মেনটেন করতে হবে। বায়োসিকিউরিটি নিয়ে আরেকটু পরে বলছি আমি, আপনার মাথায় রাখতে হবে এয়ারেশনের ক্ষেত্রে জেনারেটর মাস্ট, অর্থাৎ এয়ারেট করতে হলে তো অবশ্যই বুঝতে পারছেন জেনারেটর লাগবে। সো এয়ারেটর থাকা লাগবে এবং জেনারেটর থাকা লাগবে অবশ্যই অবশ্যই, কারণ ভেনামি চিংড়ি চাষের ক্ষেত্রে যারা হচ্ছে দ্রুত ফলাফল পেতে চান, দ্রুত মানে বর্ধনশীল যেহেতু চিংড়ি, সো এয়ারেশনের কোনো বিকল্প কিন্তু নাই। অধিক ঘনত্বে যেহেতু মজুদ করা হয় ভেনামি চিংড়ি, কিন্তু খুব হাই ডেন্সিটিতে হচ্ছে চাষ করা হয়, অত্যধিক ঘনত্বে চাষ করা হয়, সেই ক্ষেত্রে এয়ারেটর অবশ্যই
জরুরি এয়ারেশন যখন আপনি করবেন বুঝতে পারছেন একটা খামারে যখন আপনি এয়ারেশন যখন করবেন এয়ারেশন করতে গেলে কি হচ্ছে অর্থাৎ যখন আপনি যখন তাকে এয়ার ড্র লাগিয়ে এয়ারেশন করবেন তখন পার্টটা ভেঙে যাওয়ার চান্স থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই ঘটে যে পার্টটা যদি মজবুত না থাকে বা মজবুত যদি থাকেও তারপরে কিন্তু পার্টটা ভেঙে যাওয়ার চান্স থাকে বা ভেঙে যায় এবং যার ফলে পানি দূষিত হচ্ছে বা আরো ঘোলা তত্ত্ব বেড়ে যেতে পারে তো এয়ারেশনের জন্য হচ্ছে এয়ারেশনের ফলে পার্ট ভাঙা রোধ করতে হচ্ছে অনেক মানে ওয়ার্ল্ডের অনেক ভালো ভালো খামারে যেটা করা হয় সেটা হচ্ছে এইচডিপি লাইনিং অর্থাৎ এইচডিপি বলতে হচ্ছে পলিথিলিন সিট দিয়ে দেওয়া হয় এইচডিপি সিট পাওয়াই যায় আসলে টোটাল এই খামারটাকে একেবারে ঢেকে দেওয়ার জন্য একদম পার অবধি যার ফলে এয়ারেশন যখন থাকে এয়ারেশন থাকলে তখন আর পার্টটা ভাঙে না এইচডিপি লাইনিং অর্থাৎ হাই ডিফাইন পলিথিলিনকে বলা হচ্ছে এইচডিপি তো এই এই এইচডিপি হচ্ছে আপনার এই পলিথিনের সিট দিয়ে টোটাল খামারটাকে ঢেকে দেওয়া হয় কিন্তু আমার বক্তব্য হচ্ছে মানে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে মাটির সাথে সম্পর্ক যুক্ত না এরকম কোনো অ্যাকোয়াকালচার আমি স্বীকার করি না সো আপনাদের কাছে যেটা বক্তব্য আমার সেটা হলো যে অবশ্যই অবশ্যই পার্টটা খুব ভালো মতো মেরামত করে ফেলবেন কিন্তু মাটির সাথে সংযোগ থাকতে হবে চিংড়ির এটা হলো কথা আর আপনি যদি একেবারে হচ্ছে অনেক আলট্রা মডার্ন খামারির হিসেব করতে চান তাহলে এইচডিপি করতে পারেন কিন্তু মাটির সাথে সম্পর্ক নাই এরকম চিংড়ি কখনোই অত্যধিক স্বাদযুক্ত হওয়ার চান্সটা অনেক কম থাকে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এরপরে যেটা সেটা হচ্ছে কি বলবো যে বার্ড কভার অর্থাৎ পাখি যেন হচ্ছে এসে আপনার সেই পানিতে ছোবল দিয়ে দেখা যাচ্ছে চিংড়ি নিয়ে নিচ্ছে সেখানে আপনার যে বায়োসিকিউরিটির কথা বলছিলাম বার্ডের জন্য একটা কভার অর্থাৎ মানে পাখি যেন হচ্ছে আপনার সেই না বসতে পারে খামারে না ঢুকতে পারে সেই বিষয়টা মাথায় রাখতে হবে তারপরে ক্র্যাব বা হচ্ছে যে আপনার যে কাঁকড়ার কথা বলি সেই কাঁকড়া যেন প্রবেশ করতে না পারে যেন ক্র্যাবের জন্য ফেন্সিং মানে করতে হবে অর্থাৎ ঘিরে ফেলতে হবে আপনার খামারে ঢোকার আগে অবশ্যই হ্যান্ড ওয়াশের একটা ব্যবস্থা থাকতে হবে তারপরে হচ্ছে ফুট অর্থাৎ পায়ের যে মানে পা দিয়ে আপনি প্রবেশ করবেন সেই পাকে ডিসইনফেক্টেন্ট করার একটা ব্যবস্থা থাকতে হবে এই ডিসইনফেক্টেন্ট যখন আপনি করবেন আপনার পাকে বা আপনার হাতকে যখন আপনি হ্যান্ড ওয়াশ দিয়ে করবেন এগুলো দিয়ে ঢুকলে হচ্ছে আপনার খামারে রোগাক্রান্ত বা রোগ সংক্রমণের ভয় থাকবে না কারণ বুঝতে পারছেন এই চিংড়িতে হচ্ছে বিভিন্ন ধরনের রোগ যদি প্রবেশ একবার করে তাহলে আপনার সমস্ত চিংড়িকে বাঁচানো বেশ কষ্টকর এরপরে এই ভেনামি চিংড়ির মানে পুকুরের ডিজাইনের ক্ষেত্রে লাস্ট একটা পয়েন্ট আমি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে সেন্ট্রাল স্লাজ রিমুভাল ফ্যাসিলিটি মনে রাখুন সেন্ট্রাল স্লাজ রিমুভাল ফ্যাসিলিটিটা হচ্ছে অনেক খামারি বুঝতে পারছেন যে মানে একেবারে তল একেবারে মাঝখানে অর্থাৎ সেই খামারের মাঝখানে স্লাজ অর্থাৎ যে ময়লাগুলো হয় সেটা রিমুভ করার জন্য একটা ফ্যাসিলিটি থাকতে হবে এটা পন্ড ডিজাইন বা এই ভেনামি চিংড়ির আর পন্ডে ডিজাইন করার ক্ষেত্রে আপনার মাথায় রাখবেন যে অবশ্যই যেন স্লাজটা আমি তো মানে মাঝখান দিয়ে কোনো একটা রাস্তা দিয়ে বের করে দিতে পারি যেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল স্লাজ রিমুভাল ক্যাপাসিটি থাকতে হবে সেই খামারের এটা মাস্ট না হলে আপনার কিছুদিন পরপর কিন্তু মানে রোগাক্রান্ত হবে হচ্ছে এই আপনার ভেনামি চিংড়ি সো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে এগুলো তারা উপকৃত হবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ